সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা গল্প বলবো এবং গল্পের পরে তোমাদেরকে কিছু আইডিয়া দেব যে কিভাবে এই লকডাউনের মধ্যে তোমার মাথা যেটা অলস হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে শার্প রাখা যায়। তো আমাকে অনেকে প্রশ্ন করতেছিল যে ভাইয়া, এই লকডাউনের মধ্যে আমরা পড়ায় মনোযোগ দিতে পারতেছি না, আমরা আসলে এক্স্যাক্টলি বুঝতেছি না কী করবো, বরং আমরা অলস হয়ে যাচ্ছি, আমাদের পড়ায় মন বসে না, কোনো একটা কাজ করতে মন বসে না। তো সেই জন্য আমি টাইটেলটা দিলাম এরকম যে লকডাউন তোমাকে অলস বানিয়ে দিল। আসলেই কি তাই অলস বানিয়ে দিচ্ছে আমাদেরকে? হ্যাঁ, আসলে অলস বানিয়ে দিচ্ছে, আমি সেটা খেয়াল করছি। আমার পার্সোনালি আমি নিজেও কিন্তু কিছুটা ওরকম হয়ে গেছি, অর্থাৎ আমি আগে যেরকম কাজ করতে পারতাম এখন সেরকম কাজ করতে পারতেছি না। তো যাই হোক, আমি তারপর চেষ্টা করতেছি আমার নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য। তো তোমাদেরকে কীভাবে অ্যাক্টিভ বানানো যায় সেজন্যই আসলে আমার এই ক্ষুদ্র প্রয়াস। গল্পটা হচ্ছে এরকম যে তোমরা একটু চিন্তা করে দেখো যে তোমাদের আশেপাশে কিছু বন্ধু আছে, দেখবে যে একজন বন্ধু আছে খুবই ভালো অঙ্ক পারে, তাকে যেই অঙ্ক দেওয়া না হোক না কেন সে সেটা করে ফেলে, এবং তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক ভালো, সে যে কোনো কিছু অ্যানালাইসিস করে সেখান থেকে একটা সলিউশন নিয়ে আসতে পারে। আবার তোমার পাশে একটা বন্ধু আছে, দেখবে যে সে অনেক ভালো ছবি তুলতে পারে। আবার একজন বন্ধু আছে, সে ভালো ছবি আঁকতে পারে। আর একজন ভালো আছে, সে কী করতে পারে, ভালো গান গাইতে পারে। আরেকজন আছে, সে ভালো অভিনয় করতে পারে। আরেকজন আছে, দেখবা যে সে ভালো ফিজিক্স পারে। আরেকজন আছে, দেখবা যে সে ভালো অ্যাকাউন্টিং পারে। বা আরেকজন আছে, সে ভালো স্পিকিং পারে ইংরেজিতে, অর্থাৎ স্পিকিং ইংলিশে সে খুবই ভালো। বাট তোমার মধ্যে এরকম কিছু তুমি পাচ্ছ না। তো আমি তোমাদেরকে বলবো, এটাই মোক্ষম সুযোগ যে তোমার নিজেকে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট করে তোলার। অর্থাৎ তুমি একটা বিষয়ে স্পেশালিস্ট হওয়ার জন্য এখনই আসলে মোক্ষম সময়, কারণ এখন সময়টা যাচ্ছে একদমই মানে ফাও সময় যাচ্ছে। আমরা কিন্তু এই সময়টাকে কাজে হয়তো লাগাইতে পারতেছি না, বাট এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও, কারণ আমরা স্কুলে যাওয়া লাগতেছে না, কলেজে যাওয়া লাগতেছে না, বাইরে তেমন একটা যাওয়া লাগতেছে না, তাহলে আমরা যদি এই সময়টাকে একটা স্পেসিফিক কাজে লাগাই, তাহলে আমাদের মেমোরিটা যেমন শার্প থাকবে, আমরা যেমন অ্যাক্টিভ হয়ে যাব অলস থেকে, ঠিক তেমনি আমরা একটা স্পেশাল বিষয়ে স্পেশালিস্ট হয়ে যাব। তো আমাদের আসলে স্পেশালিস্ট হতে পারি না কেন? আমরা সাপোজ অঙ্ক পারি না কেন, বা আমরা ছবি আঁকতে পারি না কেন, বা আমরা স্পিকিং ইংলিশে ভালো না কেন, বা যেটা আমি করতে চাই সেটা কেন পারি না, বা আমার পাশের একজন বন্ধু আসলে কেন পারে? এটা হচ্ছে যে একটা দুটা কারণ আছে। আমি কেন পারি না সেটার কারণ হচ্ছে আমরা ভাবি যে ও ন্যাচারাল ট্যালেন্ট, ও এটা গড গিফটেড, ওকে এটা আল্লাহ দিছে, ও এই জন্য পারে, আমি এটা পারবো না। আবার আমরা নিজেদেরকে ভাবি যে না, আমি চেষ্টা করতেছি, আমি পারতেছি না, মনে হয় আমার দ্বারা এটা সম্ভব হবে না। এই যে ভাবনাটা, এই যে চিন্তাটা, এটা আসলে সম্পূর্ণ ভুল। আমাদেরকে সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে তোমরা পারবা, বাট আমরা চেষ্টাও করি না, সময় দিই না, রাইট? আমরা মনে করি যে ও এটা গড গিফটেড, আল্লাহ এটা ওকে দিছে, এই জন্য ও পারে। বাট আসলে আল্লাহ ওকে হেল্প করছে ঠিকই, কিন্তু ওর যে কতটুকু চেষ্টা ছিল সেটা তুমি কখনো অ্যানালাইসিস করে দেখো নাই, তুমি কখনো চিন্তা করে দেখো নাই, বা বিষয়টাকে ঘেঁটে দেখো না যে ওটার পেছনে ও কত সময় দিছে। যে ছেলেটা অঙ্কে ভালো, সে অঙ্ক করার পেছনে কত সময় দিছে, কতটুকু ডেডিকেটেড ছিল তুমি সেটা জানো না। তুমি তাকে জিজ্ঞেস করে দেখতে পারো, সে বলবে যে অনেক রাত সে অঙ্কের পেছনে দিছে, অনেক সময় সে তার গুরুত্বপূর্ণ অন্য একটা কাজ ছেড়ে অঙ্ক করছে। যে ছেলেটা ভালো ছবি আঁকতে পারে, তুমি তাকে জিজ্ঞেস করো সে কত সময় শুধু একটা ছবির পেছনে ব্যয় করছে, যে এই ছবিতে কীভাবে আঁকা যায়, কীভাবে আঁকলে এই ছবিটা এরকম না হয়ে ওরকম হবে, সে কত সময় এটার পেছনে ব্যয় করছে তাকে গিয়ে তুমি জিজ্ঞেস করো। যে ছেলেটা ভালো গান পারে, তাকে গিয়ে তুমি জিজ্ঞেস করো সে গানের পেছনে কত সময় দিছে, সে কতজন সিঙ্গারের গান শুনছে, কত সিঙ্গারের গান তার মুখস্থ আছে, কে কোন গান লিখছে সেটাও কিন্তু জানে। তুমি তাকে গিয়ে যা জিজ্ঞেস করো সে কিন্তু বলতে পারবে। তার মানে সে এটার পেছনে প্রচুর সময় ব্যয় করছে, প্র্যাকটিস করছে নিজের মধ্যে। যে ছেলে ভালো স্পিকিং ইংলিশ পারে, তাকে জিজ্ঞেস করো সে শুধু কত সময় দিছে এ বি সি ডি এই যে লেটারগুলো বা বর্ণমালাগুলো কীভাবে উচ্চারণ করা উচিত, সে এটার পেছনে কত সময় দিছে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তোমাকে বলবে আমি এত সময় দিছি এটার পেছনে। অর্থাৎ আমরা সময় না দিয়ে, না ভেবে, বা সে কীভাবে কাজ করছে তার সেই এক্সপিরিয়েন্সটা না নিয়ে আমরা বলে দিই, হ্যাঁ ও গড গিফটেড ট্যালেন্ট, ও এটা আল্লাহ থেকে পাইছে, ও এটা ওর টিচারে শিখিয়ে দিছে ওকে, ও ন্যাচারাল ট্যালেন্টের জন্য পারে। বাট তুমি যদি ওর মতো করে সময় দাও, দেখবা তুমিও পারবা, তোমাকেও আল্লাহ হেল্প করবে, তুমিও আল্লাহ কিন্তু সবাইকে সেম মেমোরি সমান বুদ্ধি দিয়ে কিন্তু জন্মের সময় পৃথিবীতে পাঠায়। আমরা সেই মেমোরিটাকে ইউটিলাইজ করি না, ব্রেনটাকে ইউটিলাইজ করি না, বিধায় আমরা কেউ পারি কেউ পারি না। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদেরকে বলে দিছে যে তুমি চেষ্টা করলে পারবা, তোমাকে সেটাই করতে হবে, তুমি যদি চেষ্টা করো তাহলে পারবো। তাহলে চেষ্টা করলে পারবো এই জিনিসটাই হচ্ছে মূল মোটিভেশন। এবার এই মোটিভেশনটাকে কাজে লাগিয়ে আমাদেরকে যেটা করতে হবে,
আমরা একটা স্পেসিফিক বিষয়ের উপর আগাইতে হবে। সাপোজ তুমি প্রোগ্রামিং শিখতে চাও, তাহলে তুমি ভালো প্রোগ্রামিং দিকে আঁকাও যে কীভাবে প্রোগ্রামিং শেখার ওয়েগুলো কী কী, কীভাবে আগালে আমি পারবো। তুমি যদি ভালো অঙ্ক শিখতে চাও কী কী ওয়েতে আগালে তুমি অঙ্কগুলো পারবা। তুমি ভালো গান গাইতে চাইলে তোমাকে কী কী ওয়েতে আগাইতে হবে। তুমি ভালো স্পিকিং ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে হলে তুমি কীভাবে আঁকালে তুমি ভালো স্পিকিং পারবা। তাহলে এভাবে যদি তুমি বুঝে অনুধাবন করে তারপরে ধীরে ধীরে আগাও তুমি কিন্তু পারবা। এখন আমরা এই লকডাউনের যে সময়টা রয়েছে এই সময়টাতে আমরা কী করতেছি, বাসায় বসে আছি, অর্থাৎ আমাদের সময় কিন্তু প্রচুর, সময় প্রচুর, রাইট, সময় প্রচুর। তারপর আমাদের এক্সট্রা কোনো কাজ নাই, এক্সট্রা কোনো কাজ নাই, রাইট, এক্সট্রা কাজ নাই। স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আমাদের কিন্তু বন্ধ। তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা একটা নির্দিষ্ট সাবজেক্টে নিজেকে স্পেশালিস্ট করে তুলতে পারি। একটা নির্দিষ্ট সাবজেক্টকে তুমি চুজ করো যে তোমার আসলে কোনটা ভালো লাগে, কী তোমার শেখা উচিত। তা তোমাকে সময় বের করে নিতে হবে, তুমি কোন সাবজেক্টে দক্ষ হতে চাচ্ছ সেটাকে সিলেক্ট করে নিতে হবে, সেটার একজন মেন্টর খুঁজে নিতে হবে যে কার থেকে শিখলে আমার ভালো হয়। তুমি নিজে চেষ্টা করলে তোমার অনেক সময় যাবে, তোমার 2 বছর চলে যাবে তুমি পারবা না, 2 বছর চলে যাবে, 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, 4 মাস, মানে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে, তোমার অনেক সময় চলে যাবে। বাট তুমি নিজে নিজে চেষ্টা করলে অনেকখানি তুমি পিছিয়ে থাকবা। বাট তোমার যদি একজন মেন্টর থাকে, তুমি যদি তাকে ফলো করো, তার থেকে হেল্প নাও, দেখবা যে তুমি অনেক ভালো করে খুব তাড়াতাড়ি আগাইতে পারবা। অন্য একদিন অন্য কোনো গল্প নিয়ে আসবো, অন্য কোনো আইডিয়া নিয়ে আসবো, বা নিজের কোনো ফিলিংস তোমাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।